আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের যে সাইটটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটা থেকে মিনিমাম আমি 50 বার পেমেন্ট দিছি, কমপক্ষে 50 বার পেমেন্ট দিছি। আপনারা যদি এই সাইটটিতে কাজ করতে চান, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজকের এই সাইটটিতে সবাই কাজ করেন, 100% এখান থেকে পেমেন্ট পাবেন। আমি একদম পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে দেখাবো, আমি যে 50-60 বার পেমেন্ট দিছি সেটার প্রুফ সহ দেখাবো। এটা প্রায় 8 থেকে 10 বছর যাবত অনলাইন আছে, তো যারা অনলাইন থেকে একটা টাকাও এখন পর্যন্ত ইনকাম করতে পারেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই সাইটটাতে কাজ করেন। তবে এখানে কাজ করে আপনাকে পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে হবে। পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিয়ে আপনি চাইলে আমার কাছে সেল করে টাকাগুলো বিকাশের মাধ্যমে নিতে পারবেন, নগদের মাধ্যমে নিতে পারবেন। তো এটা লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দিয়ে সরাসরি আপনারা সাইটটিতে চলে আসবেন। তো সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন সব কিছু দেখাবো। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পর যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই এখানে কাজ করবেন। তো সাইটের নাম হচ্ছে আইপি ওয়েব, এখান থেকে আপনি অ্যাপের মাধ্যমেও কাজ করতে পারবেন, সরাসরি এই সাইটের মাধ্যমেও কাজ করতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দিলে আপনারা সরাসরি এই আইপি ওয়েব যে ওয়েবসাইটটি আছে এখানে চলে আসবেন। প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন মাধ্যম আছে, তো যে কোনো একটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তো এখান থেকে লগ ইন করতে পারবেন, আপনি ফেসবুক দিয়েও করতে পারবেন, গুগল দিয়েও করতে পারবেন। তো আপনি যদি গুগলের মাধ্যমে করতে চান তাহলে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা জিমেল শো করবে, যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দেবেন, দিলেই আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট রেডি করার পর তারপর কীভাবে কাজ বাজ করবেন, পেমেন্ট নেবেন, সব কিছু লাইভ দেখাবো। আগে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাই, তারপর ভিডিও শেষে এখানে একটা গোপন ট্রিক্স আছে সেটা শেষের দিকে বলে দেবো। তো এটা অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। তো এখানে আমি লগ ইনটা করে নিচ্ছি ওয়েল বন্ধুরা, তো আমি এখানে লগ ইনটা করে ফেলছি, লগ ইনে ক্লিক করে দিলাম, তো এটা লগ ইনটা হয়ে গেলো। তো এখানে দেখেন আমার এখানে টোটাল ব্যালেন্সটা দেখার জন্য এখান থেকে যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে আমার প্রায় 30.47 মতো আছে। তো এখান থেকে আমি পেমেন্টটা আগে উইড্রোটা দিয়ে দিই। তো এখান থেকে 3 ডটে 3 লাইনে ক্লিক করে দিলাম, 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আর্নিং অপশন এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে উইড্রল ফান্ডে ক্লিক করে দিচ্ছি। তো উইড্রল ফান্ডে ক্লিক করে দিলে উইড্রল ফান্ডে আমার সামনে চলে আসবে। তো এখান থেকে আমার ব্যালেন্স আছে 30টার মতো আছে, আমি এখানে 30 বসিয়ে দিলাম। তো এখানে 30 বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি পেয়ারের মাধ্যমে নেবো, এটা হচ্ছে পেয়ার ওয়ালেট। তারপর পেয়ার মানে রুবেল পেয়ারের যে আছে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কীভাবে সেট আপ করবেন সেটা সেটিংস থেকে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে উইড্রোটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এগুলোতে আমি নেবো না। পেয়ার ইউএসডিটিও নিতে পারবেন, পেয়ার ওয়ালেটই ইউরোতে নিতে পারবেন, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তো আমরা পেয়ারের রুবেলের মাধ্যমে পেমেন্টটা নেবো। তো এখানে আমি 30টা বসে দিলাম, আর সামান্য কিছু ব্যাট কাটবে ওটা সমস্যা নেই। তো এখান থেকে আমি ট্রান্সফার অপশন এখানে একটা ক্লিক করে দিলাম। তো ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার উইড্রোটা হয়ে যাবে, সাকসেসফুলভাবে উইড্রোটা হয়ে যাবে। তো এখানে দেখেন উইড্রোটা হয়ে গেছে, তো উইড্রোয়াল রিকোয়েস্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি। তো এটা 30 মিনিট পরে তারা পেমেন্ট দেয়, যেখানে লিখে দিয়েছে 30 মিনিট পরে আমাকে তারা পেমেন্টটা দিয়ে দেবে। তো 30 মিনিট পরে কিন্তু 100% পেমেন্ট আমার সরাসরি পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি যেখান থেকে কতবার পেমেন্ট নিচ্ছি সেটা আমি আপনাদেরকে এখানে দেখেন যে টাইম সহ দেওয়া আছে। তো আমি এখন যে উইড্রোটা দিলাম সেটাই যেখানে শো করতেছে, এখান থেকে যে আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার 28.5 দুইটার মতো দেড়টার মতো ব্যাট কাটবে, সমস্যা নেই। তো এখান থেকে প্রচুর পরিমাণে পেমেন্ট আমি নিচ্ছি, দেখেন এখান থেকে এই যে 25/3/2023 নিছি, তারপরে 7/3/2023 অনেকবার পেমেন্ট নিচ্ছে পেয়ারের মাধ্যমে, সবগুলো পেয়ারের মাধ্যমে 31টা 35টা 28টা এইভাবে এরকম করতে প্রচুর, দেখেন প্রায় 50 থেকে 60 বার 70 বারের উপরে আমি মনে হয় এখান থেকে পেমেন্ট নিছি। এগুলো সব আমার পেমেন্ট, এগুলো সবগুলোতে আমি পেমেন্ট নিচ্ছি, আমি নিয়মিত এখানে কাজ করি। তো এখানে কীভাবে আপনি কাজ করবেন সেই বিষয়টা দেখাচ্ছি, উইড্রো দিয়ে দিচ্ছি, এটা আমার 30 মিনিট পরে সরাসরি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে পেমেন্ট নিয়ে কোনো প্রকার টেনশন করার দরকার নেই। এখন কাজ কীভাবে করবেন, কাজ করার জন্য এখানে 3 লাইন অপশন এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে আর্নিং অপশনটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন। আর্নিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্ফিং করে ইনকাম করতে পারবেন, সোশ্যাল ট্যাক্স আছে এগুলো থেকে ইনকাম করতে পারবেন, ভিএবি ট্যাক্স আছে এগুলো থেকে ইনকাম করতে পারবেন, মেল বক্স আছে, তারপর রেফার করেও আপনি ইনকাম করতে পারবেন। তো এখান থেকে রেফারে যদি আমি আপনাদেরকে দেয় রেফারেলে ক্লিক করে দিলে রেফারের লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন। এই লিঙ্কের মাধ্যমে কেউ যদি অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনি রেফার কমিশনও পাবেন। তো আমার টোটালি রেফার আছে 1514টা রেফার আছে, ইন টোটাল 1514টা রেফার কিন্তু আমার এখানে আছে। তো ফার্স্ট লেভেলে আছে 1100 মতো, সেকেন্ড লেভেলে আছে 412, তো ইন টোটাল আছে যে 1514টা রেফার আছে। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে 3 লাইনে আবারও ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে সার্ভিং, এই যে সার্ভিং অপশনটা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিলাম, আপনি ইনকামটা কীভাবে করুন সেই বিষয়টা দেখাচ্ছি। এই যে এরকম একটা পেজ, নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটাতে আমি একটু জুম করে দেখাই আপনাদের এখান থেকে কীভাবে ইনকাম করবেন। জাস্ট ওপেন উইথ এখানে ক্লিক করে দেবেন, ওপেন সাইট ইন নিউ উইন্ডো এখানে একটা ক্লিক করে দেবেন, অথবা লিঙ্কের মধ্যেও ক্লিক করে দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম, তো সরি, এখান থেকে দেওয়ার পর তারপর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এটা আমি ব্যাক করে, তো এখানে আসার পর আপনি এই পেজটিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবেন, তারপর এখান থেকে আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন। এই যে এটা স্ক্রিনশট নিয়ে নিলাম,
নেওয়ার পরে এটা আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে তারপর আপনাকে এটা কিন্তু আপডেট করে দিতে হবে, তাহলে আপনার কাজটা কিন্তু হয়ে গেল। তো এখানে আমার এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে এই যে এইখানে দেখতে পারবেন এই যে স্ক্রিনশট। এই কাজটা করলে আপনি কত পাবেন? এই কাজটা করলে আমি পাবো প্রায় অর্ধেক রাব্বেল, মানে এক রাব্বেলের অর্ধেক, 0.47, মানে প্রায় এক রাব্বেলের অর্ধেক পাবো আমি এখান থেকে। একটা রাব্বেলের দাম কিন্তু প্রায় 2 টাকার মতো, তো বুঝতেই পারছেন। তারপর এখান থেকে এই যে অ্যাটাচ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিয়ে আপলোড ফাইল এখানে ক্লিক করে দেবেন। তো আপলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে যাবেন, এখান থেকে যেটা আপনি স্ক্রিনশট নিলেন সেটা ব্রাউজারে ক্লিক করে দিলাম আমি। দেওয়ার পর যে স্ক্রিনশটটা নিচ্ছে সেটা এই যে স্ক্রিনশটটা, এটা আমি আপলোড করে দিলাম। তো এখান থেকে এটা আপলোড করে দিবেন, তো দেখেন এখান থেকে কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে, এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর তারপর কিন্তু আপনার কাজ শেষ। তো আমি দেখাচ্ছি আপলোডটা হওয়ার পর বাকি কাজটা দেখাই দিই। তো কনফার্ম এক্সিকিউশন, এখানে কিন্তু আমার কাজ কিন্তু এটা হয়ে গেছে। তো কনফার্ম এক্সিকিউশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটা আমার আপলোড হয়ে গেছে। এবং এটার যে আমার যেটা দেওয়ার কথা সেটা কিন্তু এই যে দেখেন এখান থেকে সাকসেসফুলভাবে, এই যে দেখেন এখান থেকে বলছে কমপ্লিট টাস্ক রেজাল্ট। তো এখান থেকে আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। তো এটা ক্লোজ করে দিলাম, এখন আমার 0.47 যেটা দেওয়ার কথা সেটা একটু পরেই তারা চেক করবে, চেক করে কিন্তু আমাকে দিয়ে দিবে। তো আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন কীভাবে ইনকাম করবেন। তো আবারও নতুন কাজ আসছে, এই যে আবারও এখানে ক্লিক করে দেবেন, এখানে ওপেনে ক্লিক করে দিলে আপনাকে হয়তো ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে নিয়ে গেলে ওইখানে এই পেজটাতে একটা মানে জাস্ট তাদেরকে একটা ভিডিও দেখাইতে বলেছে, এই ভিডিওটা আপনারা একটু সময় দেখবেন অয়েল বন্ধুরা। তো এটা দেখে তারপর একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে নিচের দিকে যে এখানে আসবেন, আসার পরে অ্যাটাচ আছে এখানে ক্লিক করে দিয়ে এটা আপলোড করে দেবেন। আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন, এটা করলেও আপনি 0.47 রাব্বেল পাবেন। তাহলে 2টা কাজ করলে আপনি কিন্তু 2 টাকার মতো ইনকাম করে ফেললেন। তো এইভাবে আপনি এখানে ইনকামগুলো করবেন, আশা করি যে পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে আমি হোম পেজে চলে যাচ্ছি। এভাবে কাজ মূলত এইভাবে সারাক্ষণ আপনি প্রচুর পরিমাণে কাজ আছে, এখানে কাজের কোনো শেষ নাই। এই কাজগুলো করে করে আপনি এখান থেকে ইনকামগুলো করে সেটা পেমেন্ট নিতে পারবেন। তারপর এখানে 3 লাইন অপশন আবার ক্লিক করে দিলাম। বন্ধুরা তো আমি হোম পেজে চলে আসলাম, তো আসার পর এখান থেকে আপনি 3 লাইন আবারও ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আর্নিংয়ে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আছে সোশ্যাল টাস্ক, এখানে ক্লিক করে দিয়ে সোশ্যাল যে টাস্কগুলো আছে ছোটো ছোটো টাস্ক, 10 সেকেন্ড 15 সেকেন্ডের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। বিএপি টাস্ক থেকে ইনকাম করতে প্রত্যেকটা অপশন থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো বেশি ইনকাম করতে পারবেন সার্ভিং থেকে। যাই হোক, আশা করি বিষয়টা পুরোটাই বুঝতে পারছেন। তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট সেট আপটা করে নেবেন। আপনার যে পেয়ার অ্যাকাউন্টের নাম্বার আছে সেটা কিন্তু এখানে দিয়ে সেট আপটা করে নিতে হবে। তো পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে এখান থেকে সেট আপটা করে নেবেন। আমি এটা সেট আপ করে নিয়েছি, তো আপনারা এটা সেট আপ করে নেবেন। আশা করি যে উইথড্র অপশনে ক্লিক করে দিলে আপনার এটা অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে যে আর্নিং, এখান থেকে উইথড্রল ফান্ডে ক্লিক করে দিলে আপনার মেথডটা চলে আসবে। আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটাই যেখানে দিয়ে দিবেন, পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে এটা সেট আপ করে নেবেন। আমি এটা সেট আপ করে ফেলেছি, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। তো আপনারা এটা পারবেন, এটা একেবারে সহজ, সেট আপটা করে নিয়ে তারপর উইথড্র দিবেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবেই মূলত আপনাকে এখানে ইনকাম করতে হবে। তো দেখেন এখান থেকে আমার 0.47 কিন্তু এটা সাথে সাথে জমা হয়ে গেছে, আমার মূল ব্যালেন্সে কিন্তু এখানে 0.47 যেটা ছিল এটা কিন্তু জমা হয়ে গেছে সাথে সাথে। এভাবে ইনকাম করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।